আসসালামু আলাইকুম। তো দেখি আমি আরেকজনকে দেখি, আকবর খান। আকবর খান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আকবর খান নিজেকে আনমিউট করে কথা বলেন। আকবর খান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হয়েছে হয়েছে হয়েছে, আল্লাহ জিতছে, আল্লাহ জিতে গেছে, ইসলাম জিন্দাবাদ, আল্লাহ জিতেছে। এই ছাগলটাকে আগেই বলছিলাম, মানে ব্যানও করছিলাম, লজ্জা শরম নাই ভাই, বুঝছেন? মানে মানুষের লজ্জা শরম, হায়া পিত্তি বলে কোনো কিছু নাই। বিভিন্ন আইডি খুলে খুলে, নতুন নতুন আইডি খুলে খুলে সে যেতে হয়। সে ভাই আইডি খুলে যায়, আবার মানে ইভেন অনন্য মানে মুক্ত বিহঙ্গ লাইভে সে যে মাফও চায়, আমি যে এটা ইয়ে করলাম, আমি এটা ভুল করছি সেই, পরে যখন অন্য জায়গা থেকে অ্যাক্সেস বন্ধ করে দেয়, সে আবার এসে সেই একই পাত্র এটা করে। এক জোরে ছাগল, এদেরকে নিয়ে আর আলোচনার কিছু নেই। ঠিক আছে, ব্যান করে দিব নে, এরপরে ঢুকলে ব্যান করে দিব নে। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। ও ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ও ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, অনেক চেষ্টা করার পরে ঢুকতে পারলাম। আচ্ছা আচ্ছা, বলেন তাহলে। আসিফ ভাই, একটা বিষয় আপনার কাছে শেয়ার করতেছে। হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে আসলে অনেক দিন ধরে গবেষণা করেছি, বুঝছেন। 2010-এর পর থেকে বলতে পারেন। সেটা হলো বুদ্ধিমত্তার যে বিষয়টা, যে মানুষের বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে সেই বিষয়টা, শুধু মানুষ না, যে কোনো প্রাণীর যে বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে সেই বিষয়টা কিন্তু আমি বহুদিন ধরে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, আমি কি এই সম্পর্কে কি পড়ছেন, জি জি এই সম্পর্কে কি পড়াশোনা করছেন? না, এটা আমি পড়াশোনা না, আমি কোনো প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা না, কিন্তু আমি এটা ব্যক্তিগত ভাবে আর কি এই বিষয়টা নিয়ে একসময় আগ্রহ তৈরি হয়, তারপর থেকে আচ্ছা, এটা নিয়ে আমি ঘাটাঘাটিটা পড়া করছেন শুরু করি। কোথায়, কিসে কিসে ঘাটাঘাটি করছেন? একটা কথা বলি, ও ইসলাম ভাই, ও ইসলাম ভাই হ্যাঁ একটা কথা। আচ্ছা, আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে, আপনার ওইখান থেকে ইকো হচ্ছে, আপনাকে একটু মিউট করে দিয়েছি, আবার মানে আনমিউট করে নিয়ে নিজেকে, বা আমি করে দিব না। একটা কথা বলি, যে এখন তো আর সেই প্রাচীন যুগ নাই যে বাসায় বসে বসে আমি চিন্তা করলাম একটা বিষয় নিয়ে, বা ওই যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টোটলের যুগ নাই যে আমি মানে গুহায় বসে চিন্তা করলাম বা কোনো এক জায়গায় বসে চিন্তা করলাম। সেই যুগ তো এখন আসলে নাই, চিন্তা করে করে এই জিনিসগুলো বের করার। এখন হচ্ছে গিয়ে আসলে পড়ালেখা করে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট দিয়ে আসলে মানে জানার চেষ্টাটা করতে হয়। আপনি যে যদি নিজে নিজে চিন্তা করে থাকেন, সেটা আসলে কতটুকু কি চিন্তা করতে পারছেন? কারণ এটা তো এইভাবে বসে বসে চিন্তা করার মতো বিষয় না। এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন সাইন্টিফিক রিসার্চে কি কি আমরা পেয়েছি, কি কি ইনফরমেশন পেয়েছি, সেগুলো অ্যানালাইজ করে সেগুলোর উপরে একটা সিদ্ধান্তে আসার মতো বিষয়। আপনি কি বুঝতে পারছেন ও ইসলাম ভাই? হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিন্তু আমার বিষয়টা আপনাকে বোঝাতে পারিনি, ঠিক আছে? তো আমি মানে বেশ কিছু সূত্র পেয়েছি, বুঝছেন, যার মাধ্যমে মনে করেন এখন তো অনেক কিছুই ব্যাখ্যা করা এখন পর্যন্ত যায় না যে বুদ্ধিমত্তা সূত্র সম্পর্কে। গুলা কোথা থেকে পাইছেন? জি সূত্র না, গুলা কোথা থেকে পাইছেন? এটা আমি গবেষণা করে বের করেছি যে কিছু গবেষণাটা সূত্র। করছেন কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গবেষণাটা কোথায় করছেন? এটা আমার থিওরিটিক্যাল গবেষণা, যেটার মাধ্যমে আরে ভাই, আপনার, থিওরিটিক্যাল গবেষণা বুঝছি, মানে আপনার বেসিসটা কি, কোথা থেকে পড়াশোনা করে আপনার থিওরিটিক্যাল গবেষণা করছেন? না আপনি এটা কি আমার, ইউটিউব ভিডিও ভিডিও দেখে এটা ইয়া করছেন, নাকি হ্যাঁ ফেসবুকে নোট করে করছেন, কিভাবে করছেন, গবেষণাটা হয়েছে কিভাবে? বলতে দেন, আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ভাই এসের সাথে। স্টুপিডের মতো কথা বলছেন, একদম একদম একদম, আমি সরি ভাই, একদম স্টুপিডের মতো কথা বলছেন। এইভাবে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা সম্পর্কে কি পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন, দ্যাট ডাজেন্ট মিন যে আপনাকে কোনো একটা অর্গানাইজেশনে ভর্তি হয়ে সেই অর্গানাইজেশন থেকে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হবে, ওইখান থেকে কোনো একটা কোর্স করা লাগবে। আপনি কোনো একটা বই পড়তে পারেন, কারো একটা লেখা পড়তে পারেন, কোনো একটা রিসার্চ পেপার পড়তে পারেন, পড়াশোনা করতে পারেন, বলতে পারেন, মানে আমার শুধুমাত্র এটা এখন বলতে কি চাই না যে পড়াশোনা আপনি হয়েছে সেটা কিন্তু ইয়ে আমি করতে বুঝতে পারবেন। পারছি। আপনি এটা নিয়ে কি কোনো এমনি এমনি কোনো রাইটারের বই পড়ছেন, একটা ভালো রাইটারের বই বই পড়ছেন, হ্যাঁ, অনলাইনে তো পড়াশোনা অবশ্যই আছে। কি তারপরে পড়ছেন আপনার সেটা? মানুষের ব্রেন নিয়ে যে বেশি বেসিক যে বিষয়গুলো, হ্যাঁ, এগুলো নিয়ে টুকটাক পড়াশোনা তো অবশ্যই আছে। টুকটাকটা যে পড়ালেখা পড়াশোনা করছেন সেটা কোথা থেকে করছেন ভাই? আচ্ছা, একটু মিউট করে আপনাকে কথা বলি। টুকটাক যে পড়ালেখা করেছেন সেটা কোথা থেকে পড়েছেন? সেটা একটা বইয়ের নাম বলেন বা একটা রিসার্চ পেপারের নাম বলেন, যে এখান থেকে পড়ছি আমি, সেটা একটু বলেন। কারণ ভাই আমার টুকটাক প্রশ্নটা এভাবে, কি খুব কঠিন প্রশ্ন, এটা না বুঝার মতো কোনো প্রশ্ন করছি ভাই? না ভাই, ভাই এটা আমি মানে কোন প্রতিষ্ঠান থেকে পড়ি নাই, ঠিক আছে? এটা আমি মনে করেন আচ্ছা যে ভাই, বিভিন্ন, ভালো ভাই থাকেন তাহলে, জোর আপনার ভাই, সাথে কথা বলে ভালো লাগলো। জোর ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন, টেক কেয়ার, ভালো থাকেন ভাই, তো শুভকামনা, কথা বলা গুড যায় না, নাইট ভাই। বারবার কুলে মানে করে বোঝাবার পরেও সে মানে একই কথা এইভাবে বলতেছে। ভাই হয়তো ভাই একটু একটু পর মেজাজ খারাপ হয়েছে। ঠিক আছে ভাই, আমি আপনাকে আপনি ব্যাকস্টেজ আসেন, আমি আমি আপনাকে একটা বই বলি, কনসাসনেস এক্সপ্লেইন, বইটা পড়েন,
বইটা পড়েন, জানি না বাংলা অনুবাদ আছে কিনা, বইটা পড়েন, একটু কষ্ট হলেও এটা ধরো যদি পারেন ট্রান্সলেশন করে পড়েন, জাস্ট র্যান্ডম ভিডিও দেখে বা কারো আর্টিকেল পড়ে এইভাবে ইয়েটা হয় না, আপনি জাস্ট ওই বইটা পড়েন অ্যাটলিস্ট, পড়ে অনেক কিছু বুঝতে পারবেন, বেশ ভালো বই, তারপরে এটা নিয়ে আলোচনা করা যাবে। আই হোপ আপনি বুঝতে এই পারছেন, বইটা বাট পড়ার সময় ওনার বুদ্ধিমত্তা কাজ করবে না? এখন এখন ভাই তাহলে ওটা তার কিছু বলার নাই তো, আমার আমি জানি না বাংলা কোনো এরকম ভালো বই, জ্যাক ভাই আপনার কোনো মনে, আপনি কি জানেন কোনো না না, বাংলা? আমি আমি ওনাকে কোনো বই সাজেস্ট করবো না, আসলে এটা ওয়াস্টেজ অফ টাইম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইসলাম ভাই সরি আপনার সাথে কথা বলা গেল না, ভালো থাকেন তাহলে। আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে।